হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ। জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরো বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান রঙিনী। আজকের রঙিনী আবরণ এক্সক্লুসিভসের রঙিনী। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। রঙিনীতে তো রঙের নিয়ে রঙ নিয়েই কথা বলো। আজকে ভাগলপুরের রঙে রঙিন হব। এই শাড়ি দেখার অনুরোধ থাকে আপনাদের যে গিফট করার শাড়ি, গিফট করব, নিজেরাও টুকটাক পরব। অনেক সময় হয় যে কারুর বাড়িতে, ধরুন আমাদের না এরকম হয় যে কারুর বাড়িতে গৃহপ্রবেশে নেমন্তন্ন করেছে, কী নিয়ে যাব, একটা বিছনার চাদর নেব, একটা শোপিস নেব, হয়তো আপনার স্টকে একটা এই শাড়ি রয়েছে, আপনি চট করে দিয়ে দিতে পারবেন। আসুন দেখা শুরু করবো। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে সুরক্ষিত প্রতিদিন। আমার ক্যাপশন হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। কীভাবে সুরক্ষা? হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে 5-7 বার, স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18-19 বার, স্প্রে স্যানিটাইজারটা সঙ্গে নিয়ে বেরোতে হবে রাস্তাঘাটে, যেখানে সেখানে আমার সমস্যা, যখনই মনে হচ্ছে যে আমি ঠিক জায়গায় নেই, একটু নিজেকে স্যানিটাইজ করে নেওয়া। আর তার সঙ্গে সার্জিক্যাল 3 লেয়ার্স মাস্ক ব্যবহার করতে এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক, এই পুরো প্রসিডিয়ারটা যদি আপনি ফলো করতে পারেন এবং তার সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো থাকতেই পারবেন। ডাবল ডোজ ভ্যাকসিনেশনটা ভীষণ জরুরি। আজকে আসুন শুরু করব। আমি হচ্ছে ভাগলপুর হ্যান্ডলুম থেকে, মানে ভাগলপুর শাড়ি দিয়ে, এগুলোর মধ্যে কী রয়েছে, এগুলোর মধ্যে এক এই বাম্পারটা কখনো আমরা সিনথেটিক মেটেরিয়াল বলি, আবার কোন ভাগলপুরে যেটা মেইনলি হয় তৈরি করে নেয়, যার জন্য এগুলোকে আমরা সেমি ন্যাচারাল করি, যে একদম পিওর সিনথেটিকটা আঁশ থেকে সুতো তৈরি করে, পাট গাছ, সেমি ন্যাচারাল ফাইবার, এক নম্বর না, তাই এটাকে সিল্ক বলা যায় না। এটা 1250 নাম্বার ওয়ান। মূলত আমি এই এই যে 1250-এ আপনারা ওই তন্তু পাবেন না, 1250-এ বাম্পারের টানার সঙ্গে কটন সুতোই পাবেন। এক নম্বর শাড়ি 1250 নাম্বার ওয়ান, এক নম্বর 1250। এটা হচ্ছে একটা লেমন নিয়ন গ্রিন, আঁচলটার মধ্যে বুনুই রয়েছে, এটার ব্লাউজ পিসও রানিংয়ে রয়েছে, নাম্বার ওয়ান 1250। নাম্বার ওয়ানের পরে যাব নাম্বার টু, 2 নম্বর শাড়ি এটা আসছে নাম্বার টু, এটা অরেঞ্জ কালার। কালারগুলো দেখতে থাকুন, ডিজাইন মোটামুটি কিছুক্ষণ এক থাকে, তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার টু, 2 নম্বর শাড়ি 1250, এটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে, আঁচলে জরির ব্যবহার তো রয়েছে, আর এই রয়েছে বডিটা। নাম্বার টু 2 নম্বর শাড়ি 1250 নাম্বার টু, 2 নম্বর 1250 নাম্বার টু 1250। এর সঙ্গে না ব্লাউজের অনেক মানে ভ্যারিয়েশন করা যায়, মানে ধরুন আপনি বিভিন্ন রকমের ব্লাউজ এর সঙ্গে ট্রাই করতে পারেন। নাম্বার টু গেল, এবার আসছি নাম্বার থ্রি, 3 নম্বর। সরস্বতী পূজার জন্য মায়েরা, মেয়েদের জন্য এই শাড়িটা কিনে দিতেই পারেন, মিনিমাম রেঞ্জ, মেয়ে পড়বে, একটু কোথাও কাদা লেগে গেল বাড়িতে ধুয়ে ফেলেন, কোনো সমস্যাই নেই। এটা হচ্ছে নাম্বার থ্রি, 3 নম্বর শাড়ি, 3 নম্বর নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 1250, 3 নম্বর 1250 নাম্বার থ্রি 1250, 3 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস। তিনের পরে যাব 4 নম্বর, নাম্বার ফোর, এটা আসছি নাম্বার ফোর, এটা পিচ কালার, নাম্বার ফোর হচ্ছে পিচ কালার, আঁচলে একটু সুতোর ব্যবহার আছে, দেখে মনে হবে কেটিয়া, কিন্তু এটা কেটিয়া না, এক টাইপের সুতোরই ব্যবহার। আর বডিতে না সিলভার গোল্ডেন এফেক্ট, মানে একটা হচ্ছে গোল্ডেনের বক্স, একটা হচ্ছে সিলভারের বক্স, এইভাবে সিলভার গোল্ডেন প্যানেলে যাচ্ছে। এই শাড়িগুলো না দেখে চট করে মনে হবে মুঙ্গা তাসার, কিন্তু এটা মুঙ্গা নয়, এটা ভাগলপুর হ্যান্ডলুম, দিস ইজ নট মুঙ্গা, বাট লুকসটা পিওর মুঙ্গার মতো লাগছে। 4 নম্বর 1250 নাম্বার ফোর, 4 নম্বর শাড়ি 1250, 4 নম্বর 1250 উইথ ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ, নাম্বার ফোর 1250। নাম্বার ফোরের পরে যাব নাম্বার ফাইভ, 5 নম্বর শাড়ি, এটা লালের মধ্যে যাচ্ছে, নাম্বার ফাইভ, দেখতে খুব ভালো এই শাড়িটা, 5 নম্বর 1250 আঁচল, এই হচ্ছে শাড়িটা, নাম্বার ফাইভ, 5 নম্বর শাড়ি 1250 1250 নাম্বার ফাইভ, 5 নম্বর 1250 1250 নাম্বার ফাইভ, 5 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। পাঁচের পরে যাব 6 নম্বর শাড়িতে, নাম্বার সিক্স, এটা আসছি 6 নম্বর নাম্বার সিক্স আঁচল, এই হচ্ছে শাড়িটা, 6 নম্বর শাড়ি নাম্বার সিক্স, প্রাইস হচ্ছে 1250 নাম্বার সিক্স, 6 নম্বর শাড়ি 1250 নাম্বার সিক্স,
1250, 6 নম্বর 1250, প্রত্যেকটাতেই ব্লাউজ পিস আছে। ছয়ের পরে যাব 7 নম্বর, এটা রানি কালার নাম্বার 7, 7 নম্বর শাড়ি নাম্বার 7, রানি কালার আঁচল, এই হচ্ছে শাড়িটা। 7 নম্বর শাড়ি 1250, নাম্বার 7 1250, 7 নম্বর 1250, নাম্বার 7 1250 রুপিস, 7 নম্বর দেখালাম। সাতের পরে চলে যাব 8 নম্বর শাড়িতে, এটা মেরুন কালার, 8 নম্বর শাড়ি, এটা হচ্ছে একদম ডিপ মেরুন, মানে একটু না চকলেট ঘেঁষা কালারটা, মেরুন ব্রাউন মিলিয়ে কালারটা। আমরা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে, ইউনিক ডিজাইন একদম। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 1250, 1250 শাড়ি দেখাচ্ছি আজকে, এন্টায়ার শোতেই 1250 দেখাবো, কিন্তু শাড়িগুলো দেখুন একদম ইউনিক, এন্টায়ার শো 1250 না, 1250 দেখাবো, আর লাস্টের তিনটা 1450 দেখাবো, এটা 1250তেই থাকবো, ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে এই 1250। 1250 8 নম্বর শাড়ি 1250, নাম্বার 8 1250 উইথ ব্লাউজ পিস, 8 নম্বর 1250। আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9, এটা আসছি 9 নম্বর, এটা অরেঞ্জে যাচ্ছে, নাম্বার 9 আঁচল, এই হচ্ছে শাড়িটা। 9 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1250, 1250 নাম্বার 9, 9 নম্বর 1250, নাম্বার 9 1250। নাম্বার 9 এর পরে চলে যাব নাম্বার 10, 10 নম্বর, এটা গ্রে কালার নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এটা গ্রে এর মধ্যে গোল্ডেন সিলভারের ব্যবহার রয়েছে, নাম্বার 10 10 নম্বর প্রাইস হচ্ছে, এই শাড়িটাও দেখতে ভীষণ সুন্দর, খুব ইউনিক, মানে এগুলো না যারা আমরা যারা চাকরি করি বাইরে বেরোই এই ধরনের শাড়ি, বিশেষ করে টিচারদের জন্য একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে ওই শাড়িটা দেখুন সিলভার জুয়েলারি দিয়ে কী সুন্দর লাগছে দেখতে, আপনি এভাবে চাইলেও কিন্তু সাজতে পারবেন, শাড়িগুলো ভীষণ ভালো দেখতে। 10 নম্বর শাড়ি 1250, নাম্বার 10 1250, 10 নম্বর 1250, 1250 নাম্বার 10 উইথ ব্লাউজ। 10-এর পরে যাব 11 নম্বর, নাম্বার 11 11 নম্বর শাড়ি, এটা আসছি 11 নম্বর, নাম্বার 11 আঁচল, এই হচ্ছে বডিটা। 11 নম্বর শাড়ি নাম্বার 11 প্রাইস হচ্ছে 1250, 11 নম্বর 1250, নাম্বার 11 1250, 11 নম্বর 1250। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা আসছি 12 নাম্বার 12 12 নম্বর আঁচল, এটা রানি কালারে যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। 12 নম্বর শাড়ি 1250, নাম্বার 12 1250, 12 নম্বর 1250, নাম্বার 12 দেখিয়ে দিলাম 1250, 12 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ। 12-র পরে চলে যাব 13 নম্বর, নাম্বার 13, এটা পিচ কালার, 13 নম্বর শাড়ি নাম্বার 13। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করে যেমন শাড়ি বুকিং করতে পারেন, সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে আমার সঙ্গে গল্প করতে পারেন, কথা বলতে পারেন, ফোন করতেই পারেন, আপনারা আপনাদের সাথে গল্প করার অপেক্ষায় থাকি কিন্তু আমি। এবারে আসছে আঁচলটা পিচের উপরে রয়েছে এবং এটার মধ্যে একটা সুতোর ব্যবহার রয়েছে অবশ্যই ডিজাইনের জন্য, এতক্ষণ আমরা টিস্যু দেখছিলাম, এটাতে সুতোর ব্যবহার রয়েছে, একদম সফট পিচ টোন, 13 নম্বর 1250, একদম ভীষণ সফট পিচ টোন দেখাচ্ছি। 13 নম্বর শাড়ি নাম্বার 13 প্রাইস হচ্ছে 1250, 1250 13 নম্বর উইথ ব্লাউজ, 13 নম্বর 1250। 13-র পরে যাব 14 নম্বর শাড়ি নাম্বার 14, 14 নম্বর, এটা হচ্ছে একটা মেরুন টোন, মেরুন মানে মেরুন চকলেট মিলিয়ে এই টোনটা খুব সুন্দর, ঠিক গার্নেট কালার বললে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে হয়তো বা, কিন্তু গার্নেট আরেকটু মেরুন হয়। এটা 14 নম্বর শাড়ি, কালারটা খুব ইউনিক একটা কালার, এই কালারটা সচরাচর পাওয়া যায় না, 14 নম্বর 1250, এই কালারটা খুব সুন্দর লাগে, এর সঙ্গে না বেজ ব্লাউজ পরলে খুব ভালো লাগবে দেখতে, বা হাকোবাও পরতে পারেন, এখন তো হাকোবার যুগ চলছে। 14 নম্বর শাড়ি 1250, নাম্বার 14 1250, 14 নম্বর 1250, নাম্বার 14 দেখালাম 1250 উইথ ব্লাউজ পিস, 1250 14 নম্বর দেখালাম, 14-র পরে 15 নম্বর, সরস্বতী পুজোর জন্য এই শাড়ি আর একটা ব্লাউজ মেয়েকে কিনে দিন, আপনি পরে নিজেও পরতে পারবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর, ইয়ালোতে রয়েছে, সেম উইভিংটাই কিন্তু আঁচলে রয়েছে, এটা হচ্ছে 15 নম্বর, প্রাইস হচ্ছে 1250, 1250 নাম্বার 15, 15 নম্বর 1250, এটা গেল আঁচল, এই রয়েছে বডিটা। নাম্বার 15 15 নম্বর 1250, 1250 নাম্বার 15, 15 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে
বুকিং করবেন। বুকিং নাম্বার 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। কলকাতার বন্ধু বলে নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। হোম ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে, কুরিয়ার চার্জ এবং হোম ডেলিভারি চার্জ দুটোই অ্যাপ্লিকেবল। আপনি যদি বাইরে থাকেন হয়তো আপনার কাছে হোম ডেলিভারি সম্ভব নয়, বা আপনি চাইছেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নেবেন, আপনি কাউকে অ্যালাউ করছেন না, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাকে আগে শাড়ির দাম উইথ কুরিয়ার চার্জ জেনে নিয়ে পেমেন্ট করবেন, তারপর শাড়ি ডিসপ্যাচ করা হবে, বাই কুরিয়ার শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি ব্যবসা করতে চান, আবরণের সঙ্গে হোলসেলে কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোলসেলের জন্য একটা স্পেশাল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে হবে। এবার আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি জয়ন্তী মিশ্র বলছি, নমস্কার, হায়দ্রাবাদ থেকে বলছি। আমি হায়দ্রাবাদ থেকে জয়ন্তী বলছেন, বলুন, নমস্কার। আমি আমি আপনার সঙ্গে অনেকদিন ধরে কথা বলার জন্য অপেক্ষা করছি, কিন্তু লাইনটা লাগাতে পারি না ঠিক মতন। আর আমি নিয়মিত আপনাদের এই আবরণের প্রোগ্রামও দেখি, সিটিভিএন এর শাড়ির প্রোগ্রাম গুলো দেখবার চেষ্টা করি। আমি হাউসওয়াইফ তো সবসময় ঠিক মতন সময় করে উঠতে পারি না, কিন্তু খুলে রাখি, কাজ করতে করতে দেখি। আর ক্রেতাও আমি, আমাকে হায়দ্রাবাদে বাঙালিদের পছন্দের শাড়ি সব কিছু কিন্তু ওখান থেকেই নিতে হয়। তো আমি অনেকদিন ভাবি কথা বলবো, একটা কথা আমার আপনার সঙ্গে মানে তোমার সঙ্গে যদি বলি, কিছু মনে একদম মনে করলাম না, বলুন। হ্যাঁ, একটা মিল বিশেষ আছে যে যেমন তুমি ভীষণ ডগ লাভার, আমিও একজন বড় অ্যানিমাল লাভার, আমরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ অ্যানিমাল লাভার, আর বাইরে স্ট্রে ডগদের জন্য কাজ করি আমি। তো সেটা আমি তোমার সঙ্গে একদিন শেয়ার করবো ভেবেছিলাম। আর তুমি যে বলো না ডগদের ভালোবাসো, একদিন তুমি বলেছিলে যে আমার রাস্তায় যত ডগ দেখি ভালো লাগে, আমাদের ঠিক সেইরকম সেইরকমই অবস্থা আমাদের। মানে আমি আমার বাড়িতে এই মুহূর্তে একটা অশান্তি চলছে, কি জানেন তো, একটা মানে ফিমেল ডগ, তার মাঝখানে খুব ব্লিডিং হচ্ছিল, তাকে আমার হাজবেন্ডই বাড়িতে ঢুকে তাকে অপারেশন করানো হয়েছে। এবার সেই মানুষটি, সেই তিনি এখন আর বেরোবেন না বাড়ির থেকে, এবারে নিচের ঘর অকুপাই করে ফেলেছেন তিনি, আর উপরে আমার চারটে রয়েছে। তো আমার হাজবেন্ড বলছে এবার রাস্তার যে কটা আছে সব কটাকে ঢুকিয়ে নাও তুমি, আর ওদের রেখে কি হবে বাইরে। তো এই এখন এক অশান্তি চলছে। সামনে একটু যদি বাগান বা ব্যালকনি মতন থাকে তাহলে অ্যাকচুয়ালি বলি, আমার বাড়ি, আমার নিজের বাড়ি, দোতলা বাড়ি আমার, কিন্তু ওই রাস্তায় আমি আগে পাঁচজনকে খাওয়াতাম, এখন দুজন কমে গেছে, এখন তিনজন, তার মধ্যে একজন বাড়ির মধ্যে ঢুকে গেছে আর দুজন এখন বাইরে আছে। ওই দুটো আবার কিছুতেই ঢুকতে চাইছে না, বৃষ্টি পড়লেও দরজা খুলে দিই, তারা ঢোকে না, তারা ওই গাড়ির তলায় গিয়ে আশ্রয় নেয়। ওই দুটো আবার ভীষণ বিচ্ছু। তো ওদের সঙ্গে এইভাবেই সময় কাটে আমার, এইভাবেই আমরাও সময় কাটাই। সেই গল্প বলতে গেলে বিরাট গল্প, তোমাকে খুব ভালো লাগে আমার, ওই ডগ লাভার বলে আরো ভালো লাগে, আর শাড়ি তো খুব ভালোই লাগে, কিনিও আমি আবরণ থেকেও আর অন্য থেকেও কিনেছি আমি, অনেক ভালো লাগে। জয়শ্রী বললেন না নামটা, নামটা জয়শ্রী, জয়শ্রী, আমি মনে রাখবো, হায়দ্রাবাদের জয়তী দি আমার মনে থাকবে। আর আমি না সবাইকে বলি, আমরা সবাই যে ডগ লাভার হবো তা নয়, কিন্তু অহেতুক ওদেরকে ঢিল মারবেন না, অহেতুক লাঠি দেখাবেন না, ঢিল মারবেন না। আমিও সব সময় সবাইকে সেটাই বোঝাবার চেষ্টা করি, ওরা কারোর ক্ষতি করে না, ওদের পিছনে না লাগলে ওরা কাউকে কামড়ায় না, ওদেরকে আমরা ব্যথা দিই বলে ওরা কামড়ায়, আমরা যদি ওদেরকে না ব্যথা দিই ইগনোর করে চলে যাই ওরা কিচ্ছু করে না। এটা আমি বারবার তোমার সঙ্গে কথা বলছি, আমার ব্যালকনির দরজাটা খুললাম, এখানে 5-6 জন শুয়ে আছে, সবাই বাইরেরই, আমি আমি ওদেরকে সব ব্যালকনিতে থাকতে দিই, একদম ভালো করে, আমার বাগানে আর ব্যালকনিতে, আমার নিচের তলার ঘর কোয়ার্টার, আমার হাজবেন্ড ডিআরটিও তে আছেন, তো কোয়ার্টারে থাকি। আপনার সাথে একদিন আমি নিভৃতে গল্প করব, অনলাইনে নয়, ওটা আপনার সাথে আমাকে টেলিফোনে গল্প করতে হবে। আমি, আপনি কাইন্ডলি আমার ফোন নাম্বারটা কালেক্ট করে নেবেন আবরণের চুমকির কাছ থেকে, বলবেন তনুশ্রী আমাকে বলেছে তুমি দাও, আমি ডগ লাভার, আমার ফোন নাম্বারটা তুমি তনুশ্রী ফোন নাম্বারটা চাইছিলাম, আপনি আমার ফোন নাম্বার চুমকির থেকে নিয়ে নিন। সবথেকে ভালো লাগে শাড়ির সম্বন্ধে তোমার এত নলেজ দেখে, আমি সত্যি বলতে কি যে আমি প্রোগ্রাম সিটিভিএন এর দেখে শাড়ির সম্বন্ধে অনেক কিছু জেনেছি, কিন্তু
তিন চার বছর ধরে কন্টিনিউয়াস দেখছি, আমি অনেক কিছু জেনেছি, আর তোমার এত নলেজ দেখে সেটা আমার সবচেয়ে খুব ভালো লাগে। আপনারাও শাড়িকে ভালোবাসলেন, আপনারাও সব বুঝতে পারবেন কি করে শাড়ি তৈরি হয়, কি মেটেরিয়াল। আপনি একটা শাড়ি পরবেন, 1200 টাকার শাড়ি পরলে কেন 1200 টাকা, আর 12,000 টাকার পরলে কেন 12,000 টাকা আপনি পরবেন। আমি বাটিক পরি, আজকে আমি যে বাটিকটা পরে আছি 7,800 টাকা দাম, আমি 4,000 টাকারও বাটিক পরি। কেন দুটোর মধ্যে ফারাক আছে আমি জানি, তাই আমি 7,800 দিয়েও বাটিক পরতে পারি, আবার 3,800 দিয়েও বাটিক পরতে পারি। আমি তো এক এক সময় ভাবতাম জিজ্ঞেস করবো তুমি কি কোনো কোর্স করেছো এরকম। না না না, আমি ভালোবেসে এই কাজ করতে করতে আমি আমি নিজে চুরি একদম, আমি নিজে অন্য ড্রেস পরে এসে অফিসে শাড়ি পরে প্রোগ্রাম করতাম, সেই আমি এখন শাড়ি ভালোবাসি, শাড়ি কিনে পরি। বলুন দিদি। ভালো লাগে সব সময় এই, কিন্তু খোলা চুলে আর ওই যে টিপ করে চুলটা খুলে যখন তুমি আসো সেটা আমার বেশি ভালো লাগে, বেশি মিষ্টি। কিন্তু আমি সন্ধ্যে 6টায় বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজবো, তো সন্ধে 6টার প্রোগ্রাম প্রচুর সেজে করব, সন্ধে 6টার প্রোগ্রাম প্রচুর সেজে করব, কারণ আমার বিয়ে বাড়ি আছে তারপরেই। সঙ্গে থাকুন, ভালো লাগলো গল্প করে, গল্পই চলবে। থ্যাংক ইউ সো মাচ জয়তিদি, আমি মনে রাখবো আপনাকে হায়দ্রাবাদে। আচ্ছা এইবারে চলে আসি 16 নম্বর শাড়ি, 1250, নাম্বার 16, 1250, 16 নম্বর, 1250, 1250, নাম্বার 16 উইথ ব্লাউজ পিস। নাম্বার 16-এর পরে যাবো নাম্বার 17। যদি ধরুন কেউ মিনিমাম বাজেটে বিয়ের কেনাকাটা করবেন, আপনি কিন্তু এই শাড়িটা লজ্জাবস্ত্রের জন্য ভাবতেই পারেন, লজ্জাবস্ত্র এই শাড়িটা দিতেই পারেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর, লাল টুকটুকে শাড়ি, লাল দেখলেই মনে হয় পরে ফেলি। 17 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, নাম্বার 17, 17 নম্বর, 1250, নাম্বার 17, 1250 উইথ ব্লাউজ পিস। নাম্বার 18-এ যাবো, 18 নম্বর। এই প্রসঙ্গে একটা কথা আমি বলি, এই যে স্ট্রে ডগদের কথা বলা হচ্ছে, পৃথিবীতে না ভারসাম্য রক্ষার জন্য ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন, একটা গাছ সৃষ্টি করেছেন, একটা ছোট পোকা সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন, পাখি সৃষ্টি করেছেন, কুকুর সৃষ্টি করেছেন, এই সবটা ঈশ্বর সৃষ্টি করেছেন পৃথিবীতে ভারসাম্য বজায় রাখার জন্য। আমরা যদি মানুষ মনে করি উই আর সুপিরিয়ার, তাহলে আমাদের মতো বড় বোকা আর কেউ নেই পৃথিবীতে। যদি এগুলো না থাকে, শুধু মানুষ থাকে, তাহলে খটখট করে শুধু মানুষের সঙ্গে মানুষের গায়ে লাগবে ব্যথা, এবং মানুষ আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাবে। পৃথিবীকে সরস রাখতে গেলে সবাইকে প্রয়োজন, তাই অহেতুক ওদেরকে মারধর নয়। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এই হচ্ছে গার্নেট কালার, 18 নম্বর, 1250, হাফ শাড়িটা এরকম বক্স ডিজাইনে যাচ্ছে, আর এই হচ্ছে শাড়িটা। দামগুলো কম কেন? প্রথম কথা, বাম্পারের টানা রয়েছে, ভার্নাতে কটন গেছে, আর দ্বিতীয় কথা এই যে উইভিংটা হয়েছে, কোনো হাত গোলানো নয়, টানা বোনা হয়েছে, তারপরে কাটিং হয়ে গেছে। এটা হচ্ছে দামটা হচ্ছে 1250 টাকা, 18 নম্বর শাড়ি। 19 নম্বর, এটা লালটা আগে আগে একটা লাল দেখিয়েছি, ওটা টুকটুকে লাল, এটা একটু কালচে লাল, একটু একটু সফট রেড কালারটা, একটু অনেক বেশি বয়সের মানুষরাও যদি লাল পরতে চান, এই লালটা ডেফিনেটলি পরতে পারেন। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1250, নাম্বার হচ্ছে 19, 19 নম্বর, 1250, নাম্বার 19, 1250 উইথ ব্লাউজ পিস। নাম্বার 19 পরে যাবো হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি। আমি এই উনি আমাকে নাড়িয়ে দিয়ে গেছেন আর কি, আমার হাজব্যান্ড বলে পাগলকে, আমি নাকি পাগল, সাঁকোটা নাড়ানো দেখিয়ে দিয়েছে আমাকে, এটা বলে রাস্তায় বেরোবে সবার, সব কুকুরকে কি তুমি ভালো রাখতে পারবে, এখানে দাঁড়িয়ে পড়ছো, ওখানে দাঁড়িয়ে পড়ছো, এই গালাগালি আমি খাই, কিছু করার নেই। তো আমি একটা কথা মনে করি যে সবাইকে ভালোবাসতে হবে না, একটা পাড়াতে যদি 20টা বাড়ি থাকে, 2টো বাড়ি যদি ডগ লাভার হয়, সেই পাড়ার কুকুররা ভালো থাকতে পারে। এই আমার মনে হয় 2টো বাড়ি যদি ডগ লাভার হয়, সেই পাড়ার স্ট্রেরা ভালো থাকতে পারে। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 1250, নাম্বার 20, 1250, 20 নম্বর, 1250, নাম্বার 20, 20 নম্বর দেখালাম, 1250 ব্লাউজ পিস রানিংয়ে। 20-এর পরে যাব 21 নম্বর, নাম্বার 21, এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21, এটা হচ্ছে একটা গ্রে কালার, খুব সুন্দর গ্রে, তার সঙ্গে রয়েছে হচ্ছে এইভাবে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 21, 21 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250 উইথ ব্লাউজ পিস, 1250, নাম্বার 21, 21-এর পরে যাব 22, 22 নম্বর শাড়ি, নাম্বার 22, এটাও একটা চকলেট কালার, 22, এই হচ্ছে শাড়িটা, দারুণ দেখতে শাড়িটা, 22 চকলেট কালারে, 22 নম্বর শাড়ি, 1250, 22, 1250, 22 নম্বর, 1250,
উইথ ব্লাউজ পিস, এই শাড়িগুলোর সঙ্গে তো রানিং এর ব্লাউজ থাকে, রানিং এর ব্লাউজটা মানে শাড়ির নিজস্ব ব্লাউজটা বানিয়ে পরলেও ভালো লাগে। আবার যদি কেউ মনে করেন যে আমি একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবো, সাপোজ ধরুন এই শাড়িটা আপনি যদি মনে করেন আমি একটু কন্ট্রাস্টে পরবো, আপনি ব্লু পরুন এর সঙ্গে দারুণ লাগবে, আমি যে শাড়িটা এখন দেখাচ্ছি, বা আপনি যদি মনে করেন আপনার কাছে জামেবার ব্লাউজ আছে, ব্ল্যাক কোনো ব্লাউজ আছে, ডেফিনেটলি পরুন, ভালো লাগবে দেখতে। এটার মধ্যে তিন পাতার নকশা, জিওমেট্রিক তিনটে পাতার নকশা করা হয়েছে, অরেঞ্জ কালার, ফ্রেশ অরেঞ্জ কালার, নাম্বার 23-1250। আমি অরেঞ্জের ব্যাখ্যা করি, নাগপুরের কমলা লেবু, দার্জিলিংয়ের কমলা লেবু, দুটো কমলা কিন্তু আলাদা হয়, দেখবেন খেতেও আলাদা, রঙেও আলাদা, খোসাও আলাদা। নাগপুরের লেবুর গা অনেক মসৃণ হয়, দার্জিলিং লেবুর গা অনেকটা খসখসে, মানে একটু বিটেটস হয়। এটা হচ্ছে 23-1250, 23-1250 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজের স্ট্রাইপ, 23-1250। 24-এর মিষ্টি পিচ পালপি পিচ টোন, এটা হচ্ছে 24-, পালপি পিচ আঁচল, এই হচ্ছে শাড়িটা, ও কোথায় যাচ্ছে, এটা হচ্ছে 24-, নাম্বার 24, এই হচ্ছে শাড়িটা 24-, শাড়ি প্রাইস হচ্ছে 1250, 1250, নাম্বার 24, এটা হচ্ছে ব্লাউজ পিস। 25-এ যাওয়ার আগে আমি একটু বলবো, আপনারা ফোন করুন, বুকিং করতে থাকুন, 9051217272, 9051217274 ফোন করে বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন। স্ক্রিনশট দিয়ে বুকিং করার একটা অ্যাডভান্টেজ কী জানেন তো, হয়তো আপনি দেখাচ্ছি 5, আপনার 4 শাড়িটা ভালো লেগেছিলো, এতটাই ভালো লেগেছিলো মোহিত হয়ে গেছেন, শুনলেন 5, মুখে বললেন আমি 5 শাড়িটা চাই, তখন কিন্তু আপনার কাছে যাবে 5 শাড়ি, 4টা যাবে না, আপনি বললেন এই মা আমি তো এটা বুকিং করিনি। তাই বারবার বলে যে স্ক্রিনশট, আপনার যে শাড়িটা ভালো লাগছে, সবার এখন অ্যান্ড্রয়েড ফোন, একটা স্ক্রিনশট তুলে ছবি তুলে নিন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যে এই শাড়িটা আমার চাই, আপনার নাম, এরিয়া, শাড়ির ছবি পাঠিয়ে দিন, তারপরে আবরণ আপনার সাথে যোগাযোগ করে নেবে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, 3 বেশি, 72 বেশি একটা শাড়ি বুকিং করে রাখা যাবে না, 24 করলে প্রতিদিনে 3 হয় 72, 72 মধ্যে আপনাকে হয় হোম ডেলিভারি নিয়ে নিতে হবে, নইলে কুরিয়ার হলে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে, এটা একদম স্ট্রেট কথা। 3 পরে আপনি যদি বলেন আমি কেন শাড়িটা পেলাম না, কোনো মান অভিমান কিন্তু হবে না, বুকিংটা করতে পারবে। যখন আপনাকে ফোন করবে আপনাকে ফোন ধরতে হবে, মেবি আপনি তখন বিজি ছিলেন, আমারও হয় অনেক সময় কুরিয়ার আসে আমি ফোনটা ধরতে পারি না, আমি কিন্তু যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল, হয়তো এখন প্রোগ্রামে আছে, আমার কাছে ফোন আসলে আমি ফোন রিসিভ করতে পারবো না, কিন্তু আফটার প্রোগ্রাম আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন ব্যাক করে বলি আমি ভাই ধরতে পারিনি, কোথায় কী বৃত্তান্ত। তো এইভাবে আপনাদেরও কিন্তু অ্যাটেন্ড করতে হবে যদি নেওয়ার ইচ্ছে থাকে। এটা ইয়ালোর মধ্যে গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে, এই রয়েছে পার, ভেতরের হলুদটা ভীষণ সুন্দর, একটা সানশাইন ইয়েলো, নাম্বার 25, এই হলুদটা গায়ে ফেলে দেখাবো, এই হলুদটা আমার নিজের খুব পছন্দের, তো ভীষণ ব্রাইট দেখতে শাড়িটা, হলুদ পরলে স্কিনে অটোমেটিক্যালি একটা গ্লো আসে। 25, 1250, 25-1250, 25 শাড়ি 1250, 25-1250 উইথ ব্লাউজ পিস। 25 পরে যাব 26, 26 শাড়ি, নাম্বার 26, এটা গ্রে কালার, এই হচ্ছে আঁচল, 26, 26, এই হচ্ছে বডিটা, 26 শাড়ি প্রাইস হচ্ছে 1250, নাম্বার 26, 1250, 26, 1250, 26, 1250, 26 পরে যাব 27, 27 শাড়ি, নাম্বার 27, এটা পিচ কালার, 27 হচ্ছে পিচ কালার, 27 আঁচল, এই হচ্ছে শাড়িটা, 27, নাম্বার 27, 1250, 1250, 27, 1250, 27-1250 উইথ ব্লাউজ। 27 পরে যাব 28, 28, এটা রানি কালার, 28 হচ্ছে রানি কালার একদম, এটা হচ্ছে আঁচল, 28, নাম্বার 28, এই একই ডিজাইন দেখাচ্ছি বক্স ডিজাইনে, 28, নাম্বার 28, 1250, এটা হচ্ছে 28, 1250, 1250, নাম্বার 28, 28 শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস, 28 দেখালাম। 29 যাব 29, নাম্বার 29, এটা আসছি 29 আঁচল পার, 29, নাম্বার 29, প্রাইস হচ্ছে 1250, 29 প্রাইস হচ্ছে
1250 উইথ ব্লাউজ পিস 29 নম্বর, 30 নম্বরে যাবো, নাম্বার 30 এটা গ্রে কালারের সঙ্গে যাচ্ছে, 30 নম্বর আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, 30 নম্বর শাড়ি নাম্বার 30 1250, 30 নম্বর 1250 1250 নাম্বার 30, 30-র পরে যাবো 31, 31 নম্বর নাম্বার 31, এটাও একটা চকলেট ব্রাউন কালার, 31 31 নম্বর চকলেট ব্রাউন, তার মধ্যে একটা ইয়েলোর সুতোর ব্যবহার রয়েছে খুব সুন্দর করে, 31 নম্বর 31, এই রংটাও না অনেক বয়স অবধি পরা যায়, ডেফিনেটলি পরা যায়, যদিও এই কথাটাতে আমি বলি ঠিকই নিজেই কন্ট্রাডিক্ট করি, কারণ আমি মনে করি যে কোনো বয়সে যে কোনো কালার পরা যায়, একটা 16 বছরের মেয়ে যদি সাদা শাড়ি পরে তাকে সুন্দর লাগতে পারে, একটা 70 বছরের বৃদ্ধাও লাল শাড়ি পরতে পারেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত মানুষেরা এই 70 বছর পার করেছেন তারা যে কেন এত শেকি হন, পরবো না পরবো না, আমার মাকেই দেখি না বাবা পরবো না এত রঙিন শাড়ি পরবো না, তো কেন, আমার মনে হয় রং সব, আমি যদি মা কালীকে লাল বেনারসি পরাতে পারি তাহলে নিজের মাকে পরাতে পারবো না কেন, 31 নম্বর শাড়ি 1250 31 1250 উইথ ব্লাউজ, 31-এর পরে যাবো 32 32 নম্বর নাম্বার 32, এটা হচ্ছে গ্রিন কালার, একদম একটা সুন্দর শ্যাওলা সবুজ রং, এটা হচ্ছে 32 32 নম্বর আঁচল, এই হচ্ছে শাড়িটা, 32 নম্বর প্রাইস হচ্ছে 1250, আপনার অনেক প্রণামী দিতে হবে, প্রণামীতে অনেক শাড়ি লাগবে, আপনার বাজেট বাই 1200 আপনি এই শাড়ি কিনতে পারেন, এই শাড়িগুলো প্রণামীতেও দিতে পারেন, 32 গেল এবং এবার আসছে 33, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে, এটা হচ্ছে ইয়েলোতে রয়েছে, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 33 নম্বর 33 1250 33 নম্বর 1250 33 1250 উইথ ব্লাউজ পিস, 33-এর পরে যাবো 34 নম্বর 34 34 নম্বর আঁচল, এই হচ্ছে শাড়িটা, 34 নম্বর নাম্বার 34 প্রাইস হচ্ছে 1250 34 নম্বর 1250 নাম্বার 34 1250 উইথ ব্লাউজ পিস, 34-এর পরে যাবো 35 35 নম্বর শাড়ি নাম্বার 35 35 নম্বর, এই ইয়েলোটা একটু অরেঞ্জিশ ইয়েলো, 35 আঁচল, 35 35 নম্বর 1250 নাম্বার 35 1250 35 নম্বর 1250, 35-এর পরে এবারে আসবো 36, এটা একটা ইয়েলো গ্রিনটা হচ্ছে একটা লেমন, মানে একটু মিন্ট লেমন দুটো মিলিয়ে গ্রিনটা, খুব মিষ্টি একটা গ্রিন, এই গ্রিনটা সচরাচর আমরা বলি যে কোনো বয়স পরতে পারেন, কারণ এই গ্রিনটা পার্টিকুলার কোনো মানে নির্দিষ্ট বয়স সীমা নয়, যে কোনো মানুষের পরতে পারেন এবং এই গ্রিনটা পরলে কিন্তু স্কিন ফেয়ার হয়, 36 হলুদ পরলে যেরকম স্কিনটা ফেয়ার লাগবে, এই গ্রিনটা পিচ কালার এগুলো পরলে কিন্তু স্কিন ফেয়ার লাগে, নাম্বার 36 36 নম্বর শাড়ি 1250 36 টুয়েলভ, এটা 36 1250 না 1450 আমি একটু দেখবো, এটা 1450 36 নম্বর 1450, হ্যাঁ এই শাড়িটার দামটা এখানে ওরা ভুল লেগেছে, আমাদের আমাদের যিনি করছেন তিনি, আমার বোনের ভুল নয়, ভুলটা হচ্ছে আবরণের ভুল, কারণ ওরা এইটা লিখেছে 1250 36 নম্বর, এটা হবে 1450 36 নম্বর 1450, থ্যাংক ইউ, দেখেছো সিটিভিএনের টিম ওয়ার্ক কীরকম, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, এটা হচ্ছে 36 নম্বর উইথ ব্লাউজ 1450, 36-এর পরে যাবো 37, এবার হচ্ছে 1450, আমার কেন মনে হলো যে এই শাড়িগুলো যদি 1450 হয় তাহলে ওটা তো সেম শাড়ি ছিল, এই বুনুই যেহেতু টিস্যুর সঙ্গে সুতোর বুনুই, এটা হচ্ছে আজকে 37 নম্বর 1450 37 উইথ ব্লাউজ 1450, ও বলে লাভ নেই আমাকে সময় মতো বলতে হবে, 37-এর পরে যাবো 38 38 নম্বর, এটা রেডে রয়েছে একদম টুকটুকে লালে, প্রাইস হচ্ছে 1450 38, আর এবারে আসবো 39 লাস্ট শাড়ি, দেখা দেখাতে বিদায় নিচ্ছি, আবার সন্ধে ছটায় চলে আসবো, আমাকে লাস্ট কাউন্টডাউন দিতে হয়, 5 4 3 2 1 কাট, এটা হচ্ছে পিচ কালারে, নাম্বার হচ্ছে 39 প্রাইস হচ্ছে 1450, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে ঠিক সন্ধে ছটায়, নমস্কার। হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ, জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরো বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।